গাজীপুরে মহানগরে কলেজ ছাত্র হত্যা ও ডাকাতি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান। গত 13 মার্চ সদর থানাধীন দক্ষিণ শালনা এলাকায় হত্যা সহ ডাকাতির এ ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান ইব্রাহিম খান। গত 13 তারিখে সদর থানাধীন দক্ষিণ শালনাস্থ দক্ষিণ উত্তর মোল্লাবাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে এবং খুনসহ ডাকাতির ঘটনা ঘটে। তো সেই ডাকাতির ঘটনা ঘটার পর আমাদের ডিসি নর্থের নেতৃত্বে এডিসি এসি এবং সদর থানার একটি চৌকস দল এটি তদন্ত শুরু করে। তারা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে তদন্ত করে এই খুনসহ ডাকাতি যারা করেছে তাদের প্রধান যে আবু তাহেরকে গ্রেফতার করতে ঢাকা ডিএমপি থেকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। সেই গ্রেফতারের পর সে আমাদেরকে দেখিয়ে নিজে গিয়ে দেখিয়েছে সে যেই গ্রিল কেটে যে কার্টার দিয়ে গ্রিল কেটেছে সেই কার্টারটি তারা যেখানে ডাকাতি সংগঠিত হয়েছিল সে তার পাশে একটি ধানের জমি থেকে সেই কার্টারটি সে নিজেই দেখিয়ে দিয়েছে এবং সেই মোতাবেক তার দেখানো মোতাবেক সে উদ্ধার করে আমাদেরকে দেয়। শুধু তাই নয়, সে আরো চার অন্যান্য আসামিদের কথা বলে সেই আসামিদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে আমরা ডাকাতির কিছু টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো আমাদের তদন্তে উঠে এসছে যে এরা একটি সংঘবদ্ধ ডাকাতি চক্র, তা অতীতে আবু তাহেরের বিরুদ্ধে ডাকাতি এবং ডাকাতির প্রচেষ্টার আরো 2টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।